নমস্কার বন্ধুরা, রান্নাঘরের সঙ্গীর আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি শঙ্কর মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে বানিয়ে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রকম পদ্ধতিতে রান্না করলে আপনি চিকেন খাচ্ছেন নাকি মাছ খাচ্ছেন ধরতেই পারবেন না। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে আমি একটা পাত্রে 300 গ্রাম মতন শঙ্কর মাছ নিয়ে নিচ্ছি। মাছটাকে আমি প্রথমে গরম জলে হালকা ভাপিয়ে নিয়েছি 1 মিনিটের মতন, তাতে এর আষ্টে গন্ধটা চলে যায়। এবারে মাছটাকে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছ ম্যারিনেশন হয়ে গেলে কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব। তেলের মধ্যে মাছগুলোকে দেওয়ার পরে 1 পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলোকে আলতো হাতে উল্টে 1 পিঠ ভালো করে ভাজা করে নিতে হবে। মাছগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভাজা করে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি এটা খেতে মাংসের মতন, তাই আলুটাও মুরগি রান্নার সময় যেরকমভাবে দিই বড় করে কেটে, ঠিক সেইভাবেই কেটে দিয়ে ব্যবহার করেছি। এবারে আলুগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। এবারে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার ফোড়ন, 2টো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। গোটা গরম মশলা হালকাভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পেঁয়াজ একটু নরম হয়ে আসে। পেঁয়াজ হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর 2 টিস্পুন করে দেব আদা বাটা, রসুন বাটা। আবারও ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদা বাটা, রসুন বাটা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে দিয়ে দেব 1 টিস্পুন করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে নেব। জল দেওয়ার কারণ মশলা যাতে না পুড়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে সেই সময় ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলু আর কষানো মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আলু ভালো করে কষে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। হালকা হাতে নাড়াচাড়া করে নেব। মাছ, আলু আর মশলা ভালো করে মিশে গেলে এতে দিয়ে দেব গরম জল। এতে অবশ্যই করে জলটা গরম করে দিতে হবে, নাহলে তরকারির টেস্টটা অত ভালো আসবে না। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে হতে দেব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। এতে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর 4টে কাঁচা লঙ্কা। চিনিটা দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আবারও 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে হতে দেব। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি আর উপর থেকে কোচানো ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে তারপর পরিবেশন করে নেব। দেখুন আমার গ্রেভির কালারটা কতটা সুন্দর এসেছে। এবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা যদি আমার এই পদ্ধতিতে একবার শঙ্কর মাছ রান্না করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু খেতে হয়।
রেসিপিটা ভাতের সাথে খুব ভালো খেতে লাগে, আপনারা একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেল রান্নাঘরের সঙ্গীকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।